আসসালামু আলাইকুম ভিউয়ার, আমি আপনাদের আজকে যে রেসিপিটি দেখাবো সেটা আসলে খুবই সিম্পল এবং খুবই তাড়াতাড়ি বানানো যায়। এটা শীতের সময়ের একটা পিঠা। সাধারণত পিঠা বানাতে গেলে আমাদেরকে নানান প্রকার ঝামেলা পোহাতে হয়, কিন্তু এই পিঠাটা এমনই সিম্পল এবং এত অল্প ইনগ্রিডিয়েন্টস দিয়ে এত অল্প সময়ে বানানো যায় যেটা সবাই বানাইতে পারে। আর এটা বানানোর জন্য শুধু খুব বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগে না, শুধু লাগবে আমাদের চালের আটা, ঘরে থাকা শুকনা অথবা রেগুলার যেটা হয় আপনারা, ওই চালের আটা লাগবে, আর ডিম, আর এই পেঁয়াজ কুচি। আর শীতের সময় যদি আপনাদের থাকে পেঁয়াজের কলি অথবা পেঁয়াজের পাতা, এইটা ইউজ করতে পারেন, আর ধনিয়ার পাতা, এইসব অপশনাল আর কি, কিন্তু মেইন পেঁয়াজ। যদি আপনাদের কিছুই না থাকে, শুধু ডিম আর পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে কিন্তু এটা বানানো যায়। তো যখন আমরা যেহেতু শীতের সময় বানাচ্ছি, এইসব যেহেতু পাওয়া যাচ্ছে, এইসব দিলে দেখতে যেমন সুন্দর লাগে, খেতে ফ্লেভারটা অন্য অনেক সুন্দর হয়। তো এখন চলেন আমি আপনাদের মূল ইনগ্রিডিয়েন্টসটা কীভাবে করতে হয় সেটাই দেখাই। আর এটা অনেক সময় গেস্ট আসলে অথবা বাচ্চারা স্কুল থেকে এসে কি খেতে দিবেন, অনেকে এটা নিয়ে অনেকে কনফিউজ থাকে। তো এটা কিন্তু একটা খুবই হেলদি যেমন বলা যায়, কারণ আপনার প্রোটিনটা থাকতেছে এইখানটায়, আর ভেজিটেবল এইসব দিচ্ছেন, তার সঙ্গে তো একটা চালের গুঁড়ি দিয়ে করি আমরা। এটা আমার কাছে মনে হয় খুব একটা ভালো স্ন্যাক্স বলতে পারেন অথবা বিকালের নাস্তা বলতে পারেন, যাই করা যায়। তা এখন আমি চলেন মূল ইনগ্রিডিয়েন্টসটা করে দেখাই। এটা করতে প্রথমে আমাদের লাগবে এই পেঁয়াজ কুচিটা, একটু পরিমাণে বেশি দিতে হয়, তাহলে যেমন দেখতে সুন্দর হয় তেমন। এটা আমি দুইভাবে করে দেখাবো, একটা বেশি তেলে আর একটা কম তেলে, যে যেটা পছন্দ করবেন তারা সেটাই করবেন। এখন পেঁয়াজটা নেব, পেঁয়াজের কলিটা অথবা পেঁয়াজের পাতা, আমি পাতাটাই দিয়েছি, আর ধনিয়ার পাতা এটা অপশনাল, যে পছন্দ করেন সে দিবেন, কাঁচামরিচ। তার সঙ্গে আমাদের দিতে হবে অবশ্যই একটুখানি আদা রসুনের পেস্ট, এটা কিন্তু এটার স্বাদটা অনেকটা বাড়িয়ে দেয়। আদা রসুনের পেস্ট খুব বেশি না, আধা চা চামচের মতো এটা দিব। তার সঙ্গে আমি দিব লবণ। লবণটা হচ্ছে বুঝে দিতে হবে, লবণ আমি দিব হচ্ছে স্বাদ মতো, আধা চামচের মতো ফার্স্টে দিব, তারপর আমরা মুখে দেখে দিব। আর হলুদ দিব, হলুদটা অবশ্যই একটু বেশি দিবেন কালারটা আনার জন্য, আমি হলুদ আধা চামচ, তার চেয়ে একটুখানি বেশি দেবো। তার সঙ্গে আমাদের দিতে হবে শুকনা মরিচের গুঁড়ো, শুকনো লাল মরিচ যেটা, এটাও কিন্তু স্বাদটা বাড়ায়। কাঁচামরিচ তো দিবেন, যারা বাচ্চারা খাবে তাদের জন্য আমি বলবো অবশ্যই কাঁচামরিচটা অ্যাভয়েড করে শুধু শুকনা মরিচেরটা দিবেন, স্বাদটা বাড়ানোর জন্য সম্পূর্ণই, স্বাদটা কিন্তু আপনাদের নিজেদের উপর। তার সঙ্গে আমি জিরা ধনিয়া গুঁড়া এটা দেবো। দিয়ে ফার্স্টে আমাদের যেটা করতে হবে, ডিম দুটো ভেঙে এটার সঙ্গে মাখাইতে হবে। আপনি ইচ্ছা করলে আরেকটা ডিম বেশি দিতে পারেন, তা আমি যেহেতু আজকে খুব বেশি বানাবো না, প্রথম দুটো দিব। আমি প্রথম দেখাবো আপনাদের ডুবো তেলেরটা করে, আর তারপর পরে আমি দেখাবো যারা কম তেলে খেতে যান তাদের জন্য। ফার্স্টে আমরা এটা খুব ভালো করে একটু হুইস্ক দিয়ে করলেন, অথবা হাত দিয়ে করা যায় অথবা চামচ দিয়ে করা যায়, যে যেভাবে করতে চান। ঠিক এইভাবে করে, আর বন্ধুরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, প্লিজ সাবস্ক্রাইব করেন, তাহলে নতুন নতুন এইসব রেসিপি পাওয়ার জন্য আপনারা দেখতে পাবেন। আর বেল বাটনটা টিপে রাখলেই তো আপনারা নতুন নোটিফিকেশান পেয়ে যাবেন আর কি। ঠিক এরকম করে কিন্তু আমাদেরকে দিতে হবে চালের গুঁড়িটা। তো আমি এখানে এক কাপ আগে দিয়ে দেখি, এক কাপ চালের গুঁড়ি দিলাম, আমার দুই কাপ লাগবে। আর এখানে পানিটা দিতে হবে অবশ্যই আপনাদের, আমি বলবো পানিটা আমি একটুখানি গরম করে রেখেছি, হাত ডুবানো যায়, এখানে কিন্তু ঠান্ডা পানিটা না, আর একদম গরম পানি দেওয়া যাবে না। আমরা দিব গোলাটা করবো, ফার্স্টে হয়তো এক কাপের মতোই দিলাম। এখানে অবশ্যই আমরা অ্যাড করতে পারবো আবার ময়দা, চালের আটাটা অথবা পানিটা, এখানে ভয়ের তেমন কোনো নাই, এটা অন্য কোনো গোলার মতো না। আর এটা এত মজাদার, একবার যারা খেয়েছেন আমার মনে হয় জানেন, এটা আমার আম্মার হাতে খুবই ভালো হয়, আমি আম্মাকে এটা মানে অ্যাপ্রিসিয়েট করব যে উনি এটা বানিয়েছে, এটা আমরা যখন তখন বললে উনি চট করে আমাদের বানিয়ে খাওয়াইতেন, আর আমি কিন্তু আমার বাচ্চাদেরও চট করে বানিয়ে খাওয়াই দিই আর কি। ওরা স্কুল থেকে আসলে কোনো স্ন্যাক্স নেই, তাহলে আমি এটা বানাই দিলাম, ওরা ভীষণ পছন্দ করে।
এই জন্য আমার আম্মাকে অনেক ধন্যবাদ যে চট করে বানানোর এই রেসিপি। অবশ্য সবার মার হাতে রান্নাটাই কিন্তু অনেক পছন্দ, এই জন্য কিন্তু আমাদের উচিত সবাই যারা মা তারা অবশ্যই আমরা রান্না করে বাচ্চাদের খাওয়াই এবং পরবর্তীতে বাচ্চারাও আমাদের কাছ থেকে কিন্তু এটা শিখে। তো ঘরের খাবারটা কিন্তু যতটা হেলদি আর ভালো লাগে সেটা কিন্তু বাইরের খাবারে এই স্বাদটা পাওয়া যায় না, হয়তো বা সাময়িকের জন্য একটু ভালো হয়। তা এই তো হয়ে গেল, আমি এখন একটু পরে ভেজে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, আমি কিন্তু এখানে একটা ইনগ্রিডিয়েন্টস দিতে ভুলে গেছি, একটুখানি চিনি দিতে হয় এটাতে। জাস্ট যেমন আপনারা মিষ্টি খাবার বানাতে যেমন আমরা একটুখানি লবণ দিই, ঠিক এরকম একটুখানি আমরা চিনি দিব জাস্ট এটার একটা ওই ভাবটা সুন্দর আনার জন্য। এখন দেখবেন গোলাটা কিন্তু ঠিক এরকম হতে হবে, একদম ভারী করা যাবে না আর একদম পাতলা না। আর এখন তেলটা কিন্তু হতে হবে এই অবস্থায়, ডুবোতেলে যেটা করব অবশ্যই কিন্তু তেলটা অনেক গরম হতে হয়। আর এটা কিন্তু দেশের বাড়িতে যাদের কড়াই আছে ছোট ছোট কড়াই ওই সবই কিন্তু খুব ভালো হয়, তা আমি ওরকম পাইনি, তাই আমি এটাতে করে দেখানোর চেষ্টা করব। হয়তো আমার আম্মার মতো অত সুন্দর হবে না, তবে আমি ট্রাই করে দেখাচ্ছি। এখানে আমরা গোলা নেব ঠিক এক চামচের মতো, দেখেন এটা এত সুন্দর হবে, চেহারাটাই অন্যরকম। কিন্তু এটা গরম তেলে করতে হয় সবসময়। এরকম আমি দুটা ভেজে দেখে আপনাদেরকে আমি অন্যটা করে দেখাচ্ছি। এটা একদম ফুলের মতো খুবই সুন্দর, দেখেন এটা যেমন খেতে মজা, দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু ভীষণ মজা এটা। আর এত অল্প সময় এত অল্প ইনগ্রিডিয়েন্টসে দেখেন ফুলের মতো হয়ে যায়। এইটা কিন্তু আপনাদের মনে রাখতে হবে কোনো মতেই কিন্তু পানিটা যখন আপনারা গুলাবেন এটা কিন্তু গরম পানি দেওয়া যাবে না, তাহলে ওই সুন্দর ভাবটা আসবে না, নরম হয়ে যাবে পিঠাটা, ভেঙে যাবে। এটা হয়ে গেছে আমার পিঠা একটা, তারপর আমি আটটা আপনার ভেজে দেখাচ্ছি। এটা কিন্তু অবশ্যই আপনাদের মনে রাখতে হবে ডুবোতলে এবং তেলটা গরম হতে হবে। ভিউয়ার্স, এই তো আমি যে গোলাটা দিয়ে ওই পিঠা বানাইলাম, এখানে কিন্তু আমি ঠিক ওই গোলাটাই দিয়ে বানাবো, কিন্তু এখানে একটুখানি আমরা পানি মিক্সড করব আর লবণটা আপনাদের পছন্দ মতো একটুখানি দিবেন। কারণ এটা এই গোলাটা যেহেতু আমি পাটিচাপটা পিঠার মতো গড়িয়ে গড়িয়ে করব, এখানে কিন্তু খুব বেশি জোরে জাল দেওয়া যাবে না। আমি একটু ইয়া করলাম, দেখেন এই পাতলা করতে হবে একটুখানি, খুব বেশি পাতলা না কিন্তু। এখন আমি এই পিঠার গোলাটা এক চামচ এখানে দিব, আপনার ইচ্ছে করলে একটু বেশি কম করতে পারেন, ঘুরিয়ে ঘুরিয়ে জাস্ট করবেন। আর এটা কিন্তু খুবই টেস্টি, আর যারা মনে করেন তেলটা অ্যাভয়েড করতে চাচ্ছেন তার ঠিক এটা বানিয়ে খাবেন, খুবই টেস্টি একটা। তো এরকম করে আমরা সবগুলো পিঠা বানিয়ে তারপরে আপনাদের আমি পরিবেশন করে দেখাই, একটা একটা পিঠা অন্তত পক্ষে আপনাদের মুখ দিয়ে দেখবেন। এটা কিন্তু ঢেকে দেওয়ার কোনোই দরকার নেই, পারলে একটুখানি তেল যদি দেন উঠানোর জন্য প্রথমটা, তারপরে এগুলো তো অটোমেটিকলি উঠে যাবেন, একটুখানি সময় নিতে হবে। এতো অলমোস্ট হয়ে গেছে, জাস্ট আমরা এখন উল্টিয়ে দিব এটা, ঠিক এরকম করে একটুখানি তেল দিলেন অন্য পাশে হয়ে গেলে। এরকম করে আমি সবগুলো ভেজে জাস্ট তুলে আপনাদের দেখাচ্ছি। ভিউয়ার্স, এই তো হয়ে গেল সেই ডিম পিঠা, মায়ের হাতের সেই অপূর্ব ডিম পিঠা, দুইটা ডিম আর দুই দেড় কাপ চালের আটা দিয়ে। এই অসাধারণ পিঠাটি আপনারা না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না যে এত মজা এটা। যারা তেল পছন্দ করেন তারা এটা বানিয়ে খেতে পান, দেখেন ভিতরটা কত সুন্দর, সব কিছু দিয়ে মনে হচ্ছে অন্যরকম একটা পাকুড়া না, কিন্তু এটা কিন্তু টেস্টই আলাদা। এটা কিন্তু ঘরে গেস্ট বসিয়ে রেখে আপনারা খাওয়া দিতে পারেন। আর এটা কিন্তু অনেকটা রুটির মতো, দেখেন বাইরেরটা ঠিক এরকম জালি পিঠার মতো। তা আপনারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করেন, আর নতুন নতুন রেসিপি পেতে বেল বাটনটি টিপে রাখবেন, আমি কোনো রেসিপি দিলে আপনারা পেয়ে যাবেন আর কি। তো ভালো থাকবেন, পরে কথা হবে, আল্লাহ হাফেজ।